আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তফসিলের সার্বিক বিষয়ে নভেম্বরের প্রথমার্ধে শেষ দিন বুধবার সকালে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে 15 নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সবকিছু বিষয়ই বুধবার জানিয়ে দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণা করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি কমিশনের পক্ষ থেকে। তবে নির্বাচন কমিশন ইসি সূত্র জানিয়েছে, বুধবার কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজালের। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী 23 নভেম্বর তফসিল ঘোষণা হতে পারে। সূত্রে আরও জানায়, 29 জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে 23 নভেম্বরকে তফসিলের উপযুক্ত সময় ধরে নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তবে অন্য একটি সূত্রে জানায়, 20 নভেম্বরের পরে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া বিভিন্ন সূত্রে বলেন, নির্বাচনী পরিবেশ পরিস্থিতি বিতর্কমুক্ত রাখা এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দেশি বিদেশি নানা মহলে চাপের কারণে তফসিল ঘোষণার খানিকটা সময় নিচ্ছেন কমিশন। তফসিল ঘোষণার আগে পরিস্থিতি আরও একটু স্বাভাবিক করা, বড় রাজনৈতিক দলগুলোর অনমনীয় অবস্থান থেকে সরে আসা সহ বেশ কিছু প্রত্যাশা নিয়ে নির্বাচন কমিশন মনে করে, যেহেতু হাতে সময় রয়েছে ফলে তফসিল ঘোষণার আগে তারাও সময় নিতে আগ্রহী। এই দিকগুলো আমলে নিয়ে 20 নভেম্বরের পর তফসিল ঘোষণার ব্যাপারে এগোচ্ছেন বলে জানা গেছে।